নমস্কার বন্ধুরা, এসবি একাডেমিক সেন্টারের প্রত্যেকটা ছাত্র ছাত্রীকে স্বাগত। আজকে আমি একাদশ শ্রেণীর ভূগোল প্রশ্নপত্র নিয়ে আলোচনা করব। তো দেখো, আমি আজকে এমসি কিউব এবং এসএ কিউব নিয়ে বিস্তারিতভাবে আলোচনা করব। তাছাড়া আমি যে সাজেশানটা দিয়েছিলাম, প্রত্যেকটা সাজেশান কিন্তু তোমাদের কমন এসছে, একটাও সাজেশানের বাইরে থেকে কোনো কোশ্চেন আসেনি। তো দেখো, প্রথমে আমি তোমাদের এমসি কিউব, তারপরে এসএ কিউব, তারপরে আমি বড় প্রশ্নগুলো সলভ করে দেবো। ফার্স্ট কোশ্চেন কি আছে, মৃত্তিকা বিজ্ঞানের একটি শাখার নাম হলো, অ্যান্সার হবে এর অ্যান্সার পেডোলজি, ঠিক আছে, পেডোলজি। পরের কোশ্চেন কী বলেছে, রোমান্টিক কোশ্চেন, গ্রহ কণিকা মতবাদের প্রবক্তা হলেন, অ্যান্সার হবে বি এর অ্যান্সার চেম্বারলিন মুল্টন, ঠিক আছে, কী হবে, চেম্বারলিন হবে, মুল্টন হবে। পরের কোশ্চেন কী বলেছে, রোমান থ্রি কোশ্চেন, মধ্য আটলান্টিক শৈলশিরা সৃষ্টি হয়েছে, অ্যান্সার হবে বি এর অ্যান্সার প্রতিসারি চলনের ফলে। পরের কোশ্চেন কী বলেছে, রোমান ফোরের কোশ্চেন, নিম্নলিখিত গুলির মধ্যে কোনটির ঘনত্ব সর্বাধিক, অ্যান্সার হবে কেন্দ্রমণ্ডল, কী হবে, কেন্দ্রমণ্ডল হবে। পরের কোশ্চেন কী বলেছে, পাঁচ নম্বরের কোশ্চেন, ওয়েগনার বর্ণিত প্যানজিয়ার উত্তর অংশের নাম, অ্যান্সার কী হবে, অ্যান্সার হবে লরেন্সি হবে, কী হবে, লরেন্সি হবে। পরের কোশ্চেন কী বলেছে, ছ নম্বরের কোশ্চেন, ব্যাকটেরিয়া এক প্রকার, অ্যান্সার হবে ডি এর অ্যান্সার বিয়োজক, কী হবে, বিয়োজক হবে। পরের কোশ্চেন কী বলেছে, সাত নম্বরের কোশ্চেন, বাস্তুবিদ্যা শব্দটি প্রবর্তন করেন, অ্যান্সার হবে কী হবে, সি এর অ্যান্সার হবে হেকেল হবে, কী হবে, হেকেল হবে। পরের কোশ্চেন কী বলেছে আমাদের আট নম্বরের কোশ্চেন, তো দেখো আট নম্বরের কোশ্চেন কী বলেছে, একটি পুষ্টি স্তর থেকে অপর পুষ্টি স্তরে শক্তি স্থানান্তরের পরিমাণ, অ্যান্সার কী হবে, এর অ্যান্সার হবে ডি এর অ্যান্সার 10%। তো দেখো ন নম্বরের কোশ্চেন কী বলেছে, ভূগোলে স্থান শব্দটি প্রথম ব্যবহার করেন, অ্যান্সার হবে ডি এর অ্যান্সার এমরিস জোন্স। পরের কোশ্চেন কী বলেছে, দশ নম্বরের কোশ্চেন, নিম্নলিখিত জীবগুলির মধ্যে কোনটি প্রথম শ্রেণীর খাদক, অ্যান্সার হবে সি এর অ্যান্সার খরগোশ। পরের কোশ্চেন কী বলেছে, এগারো নম্বরের কোশ্চেন, জলবায়ু ভেদে উদ্ভিদ ও প্রাণীর বাস্তুতান্ত্রিক বিন্যাসকে বলা হয়, অ্যান্সার হবে সি এর অ্যান্সার বায়োম বলা হয়, কি বলা হয়, বায়োম বলা হয়। পরের কোশ্চেন কী বলেছে আমাদের বারো নম্বর কোশ্চেন, একটি গচ্ছিত সম্পদের উদাহরণ হলো, অ্যান্সার হবে ডি এর অ্যান্সার কয়লা। পরের কোশ্চেন কী বলেছে, তেরো নম্বর কোশ্চেন, সুচলো ক্ষুদ্র পত্রযুক্ত গাছ দেখা যায় ড্যাশ অরণ্যে, অ্যান্সার হবে এর অ্যান্সার সরল বর্গীয় অরণ্যে। পরের কোশ্চেন কী বলেছে আমাদের পনেরো নম্বরের কোশ্চেন, তো দেখো সরি চোদ্দো নম্বরের কোশ্চেন কী বলেছে, গভীর ও লোনা জলের বাস্তুতন্ত্রকে বলা হয়, অ্যান্সার হবে বেনেথিক বাস্তুতন্ত্র, কী হবে, বেনথিক বাস্তুতন্ত্র, বুঝতে পারছো। পরের কোশ্চেন কী বলেছে আমাদের পনেরো নম্বরের কোশ্চেন, জরায়ুজ অঙ্কুরগম দেখা যায়, অ্যান্সার হবে এর অ্যান্সার ম্যানগ্রেভ অরণ্যে। পরের কোশ্চেন কী বলেছে, ষোলো নম্বরের কোশ্চেন, অ্যান্ড্রোমাস, তো দেখো এর অ্যান্সার হবে ডি এর অ্যান্সার ডিম পাড়ার সময় সমুদ্র থেকে নদীতে আসে। পরের কোশ্চেন কী বলেছে, সতেরো নম্বরের কোশ্চেন, কী বলেছে, আসোয়ান বাঁধ রয়েছে, অ্যান্সার হবে এর অ্যান্সার নীল নদে। পরের কোশ্চেন কী বলেছে, আঠারো নম্বর কোশ্চেন, তো দেখো আঠারো নম্বর কোশ্চেন কী বলেছে, ভারতের নলকূপ পদ্ধতিতে শেষ কার্য হয়, অ্যান্সার হবে এর অ্যান্সার 15% জমিতে। পরের কোশ্চেন কী বলেছে, উনিশ নম্বরের কোশ্চেন, তাম্র উত্তোলনে শ্রেষ্ঠ দেশ, অ্যান্সার হবে এর অ্যান্সার চিলি। পরের কোশ্চেন কী বলেছে, কুড়ি নম্বরের কোশ্চেন, গুজরাটের লম্বা ড্যাশের জন্য বিখ্যাত, অ্যান্সার হবে বি এর অ্যান্সার বায়ু শক্তি কেন্দ্র। পরের কোশ্চেন কী বলেছে, একুশ নম্বরের কোশ্চেন, অস্ট্রেলিয়ার ভূমিভাগের অধিকাংশ হলো, অ্যান্সার হবে বি এর অ্যান্সার তৃণগুল্ম ভূমি। তো দেখো এবার আমি এসএ কিউবগুলো সম্পূর্ণরূপে সলভ করে দেবো। তো দেখো ফার্স্ট কোশ্চেন কী বলেছে, পৃথিবীর মানচিত্র প্রথম কে অঙ্কন করেন, অ্যান্সার হবে অ্যানাক্সিমিয়েন্ডার হবে। পরের কোশ্চেন কী বলেছে, বি নম্বর কোশ্চেন, পৃথিবীর সৃষ্টির সর্বাধুনিক তত্ত্বটি কোনটি, অ্যান্সার হবে বিগ ব্যাং, ঠিক আছে। পরের কোশ্চেন কী বলেছে, জনবসতি ভূগোল কাকে বলে, অ্যান্সার হবে সাধারণভাবে জনসংখ্যা নিয়ে যে ভূগোল আলোচনা করে তাকে বলা হয় জনবসতি ভূগোল। পরের কোশ্চেন কী বলেছে, ম্যাগমা ও লাভার মধ্যে পার্থক্য লেখো, তো দেখো আমি লিখছি যে ভূগর্ভের উত্তপ্ত ও গলিত তরল ম্যাঙ্গানিজের, তো দেখো ভূগর্ভের উত্তপ্ত ও গলিত তরল খনিজের মিশ্রণকে ম্যাগমা বলে, ঠিক আছে, কী বলেছি তোমরা বুঝতে পেরেছ। এবং ভূপৃষ্ঠের উপরে স্থিত উত্তপ্ত তরল গ্যাস ও বাষ্পহীন শিলার মিশ্রণকে কী বলা হয়, আমাদের লাভা বলা হয়, ঠিক আছে। তো দেখো পরের কোশ্চেন কী বলেছে, অথবা দিয়ে ভূত্বক ও গুরুমণ্ডলের মধ্যের বিযুক্তির নাম কী, অ্যান্সার কী হবে, অ্যান্সার হবে আমাদের মোহ বিযুক্তি, কী হবে, মোহ বিযুক্তি হবে, ঠিক আছে। পরের কোশ্চেন কী বলেছে, ডি নম্বর কোশ্চেন, খাদ্য শৃঙ্খল ভূগোলের কোন শাখায় আলোচনা বিষয়, অ্যান্সার হবে জীব ভূগোল। কোশ্চেন কী বলেছে আমাদের, তো দেখো অথবা দিয়ে প্যানজিয়া কী,
তো দেখো প্যানজিয়া হচ্ছিল ওয়েগনারের মতে স্থলভাগকে প্যানজিয়া বলে, ঠিক আছে, এবং জলভাগকে কি বলে প্যানথালাস বলে, ঠিক আছে, জলভাগকে প্যানথালাস বলে। পরে কোশ্চেন কি বলছে, ই নাম্বার কোশ্চেন, ইকোটন কাকে বলে? অ্যান্সার হবে একাধিক বাস্তুতন্ত্রের মিলনযুক্ত যে মিশ্র পরিবর্তন তাকে ইকোটন বলে। পরে কোশ্চেন কি বলছে, ইকোক লাইন কাকে বলে? অ্যান্সার কী হবে, পরিবেশ সংরক্ষণ ব্যবস্থাকে বলা হয় ইকোক লাইন। তো দেখো পরে কোশ্চেন কি বলেছে, আমাদের নেক্সট কোশ্চেন বলেছে যে বাস্তুতান্ত্রিক ভারসাম্য কাকে বলে? তো দেখো এর অ্যান্সার হবে খাদক ও খাদ্যের মধ্যে যে সম্পর্ক তাকে বলা হয় বাস্তুতান্ত্রিক ভারসাম্য। যেমন আছে প্রথম শ্রেণীর খাদক, দ্বিতীয় শ্রেণীর খাদক, ঠিক আছে, গৌণ খাদক, প্রগৌণ খাদক, এদের মধ্যে যে সম্পর্কটা আছে তাকে বলা হয় আমাদের বাস্তুতন্ত্র বলে। পরে কোশ্চেন কি বলেছে, জি নম্বর কোশ্চেন, আংশিক বিয়োজিত জৈব পদার্থকে যেসব ছোট প্রাণী খাদ্য হিসাবে গ্রহণ করে তাদের কি বলে? অ্যান্সার হবে ডেট্রিটাস বলে। অ্যান্সার কী হবে, ডেট্রিটাস বলে। পরে কোশ্চেন কি বলেছে, নিরপেক্ষ উপাদান কাকে বলে? অ্যান্সার হবে যা সম্পদ সৃষ্টির বাধাও নয় আবার প্রতিরোধও নয় তাকে কি বলে, নিরপেক্ষ উপাদান বলে। পরে কোশ্চেন কি বলেছে, সুস্থায়ী উন্নতি, ঠিক আছে, কাকে বলে? অ্যান্সার হবে ভবিষ্যতের কথা, ঠিক আছে, ভবিষ্যতের কথা মাথায় রেখে পরিবেশে সম্পদের গুণগত মান বাড়িয়ে, ঠিক আছে, যে বাড়িয়ে দেওয়া হয় তাকে বলা হয় সুস্থায়ী উন্নয়ন। পরে কোশ্চেন কি বলছে, পরিবেশ বান্ধব সম্পদ কি? এর অ্যান্সার হবে যে উন্নত ব্যবস্থায়, ঠিক আছে, তাকে সুস্থায়ী উন্নয়ন। তো দেখো পরিবেশ বান্ধব সম্পদ কি? অ্যান্সার হবে পরিবেশ বান্ধব সম্পদ কি? অ্যান্সার হবে পরিবেশে দূষণ না ঘটিয়ে যে সম্পদ তৈরি হয় তাকে পরিবেশ বান্ধব সম্পদ বলে। তো দেখো পরে কোশ্চেন কি বলেছে আমাদের, আমাদের পরে কোশ্চেন আই নম্বরে কোশ্চেন, ভূমধ্যসাগরীয় অরণ্যের অক্ষাংশগত বিস্তার কত? অ্যান্সার হবে 30° নর্থ থেকে 40° নর্থ, ঠিক আছে। পরে কোশ্চেন কি বলেছে, যে নম্বরে কোশ্চেন, পশ্চিমবঙ্গের দুটি মৎস্য বন্দরের নাম লেখো? অ্যান্সার হবে শঙ্করপুর ডায়মন্ড হারবার। পরে কোশ্চেন কিছু অথবা দিয়ে একটি উদাহরণসহ ডেমার্শাল মাসের সংজ্ঞা দাও, একটি উদাহরণসহ ডেমার্শাল মাসের সংজ্ঞা দাও। তো দেখো ডেমার্শাল মাস কিন্তু কট, ঠিক আছে, অনেকটা জায়গা শর্ট আছে তার জন্য আমি তোমাদের লেখাচ্ছি না। পরে কোশ্চেন কি বলেছে, কে নম্বর কোশ্চেন, মেরিনো মেষ পালনের জন্য কোন তৃণভূমি বিখ্যাত? অ্যান্সার হবে পম্পাস। কী হবে, পম্পাস হবে। অথবা দিয়ে পরে কোশ্চেন কী বলেছে, ইউক্রেনের অধিকাংশ জমি কী উদ্দেশ্যে ব্যবহৃত হয়? অ্যান্সার হবে পশুপালন। পরে কোশ্চেন কী বলেছে, নিত্যবাহ খাল কাকে বলে? অ্যান্সার হবে যে খালে সবসময় জল থাকে তাকে নিত্যবাহ খাল বলে। আর জলসেচের সংখ্যা দাও, জলসেচ বলতে বোঝানো হয়েছে যখন আমরা দেখতে পাচ্ছি বৃষ্টিপাতের অভাবে নদী খাল, ঠিক আছে, জলাশয় থেকে যে জল তুলে যে চাষ করা হয় তাকেই আমাদের জলসেচ বলে। পরে কোশ্চেন কী বলেছে, অথবা দিয়ে পৃথিবীর কোন দেশে সর্বাধিক জলবিদ্যুৎ উৎপন্ন হয়? অ্যান্সার হবে চীন। পরে কোশ্চেন কী বলেছে, সর্বোৎকৃষ্ট অভ্র আকরিকের নাম কি? অ্যান্সার হবে মাস্কো ভাইট। অ্যান্সার কী হবে, মাস্কো ভাইট হবে। তো দেখো গ্রুপ সি থেকে যে সমস্ত কোশ্চেনগুলো তোমাদের আমি বলেছি প্রত্যেকটা কোশ্চেন কমন আসছে, আমি তোমাদের বলেছি 100% এটা দেবে এটাই দিয়েছে। চিত্রসহ পৃথিবীর ভূ অভ্যন্তরভাগের গঠন বর্ণনা করো, সমস্থিতির সংজ্ঞা দাও, মোস্ট ইম্পর্টেন্ট বলেছিলাম সেটাই পরীক্ষায় দিয়েছে। পরে কোশ্চেন কী বলেছে, পৃথিবীর উৎপত্তি সংক্রান্ত কান্টের নিহারিকা মতবাদ সংক্ষেপে লেখো, ভূগোলের পরিধি কী? ভূগোলের পরিধি কী? তো দেখো কান্টের মতবাদ, নিহারিকা মতবাদ, এটা তোমাদের আমি বলেছিলাম যে দুটো কোশ্চেন থেকে 100% আসবে আর দুটোই তোমাদের পরীক্ষায় দিয়েছে। তো দেখো 4 নম্বর কোশ্চেন কী বলছে, পাঁচ সংস্থান তত্ত্ব অনুসারে পাঁচ সঞ্চালনের দুটি কারণ ব্যাখ্যা করো, ওয়েগনারের মহী সঞ্চালন মতবাদ সমালোচনা করো। আমি বলেছিলাম মোস্ট ইম্পর্টেন্ট বলেছিলাম সেটাই পরীক্ষা দিয়েছে। তো দেখো সমুদ্রবক্ষ বিস্তারের সপক্ষ দুটি যুক্তি বর্ণনা করো, ঠিক আছে, শিয়াল ও সীমার মধ্যে পার্থক্য লেখো, খুবই ইম্পর্টেন্ট ছিল, ঠিক আছে। তো দেখো পরে কোশ্চেন কী বলছে, 5 নম্বর কোশ্চেন, খাদ্য শৃঙ্খল ও খাদ্য জালের মধ্যে 3টি পার্থক্য লেখো, উৎপাদক ও খাদকের মধ্যে পার্থক্য লেখো। মোস্ট ইম্পর্টেন্ট ছিল, প্রত্যেকটা কোশ্চেন কিন্তু তোমাদের কমন আসছে। তোমাদের এই কোশ্চেনটাও বলেছিলাম বাস্তুতন্ত্র রক্ষায় বিয়োজকের ভূমিকা আলোচনা করো, খাদ্য পিরামিড কাকে বলে, NPP কি? 6 নম্বর কোশ্চেন তোমাদের আমি বলেছিলাম এটা আসবে সেটাই দিয়েছে, নিরক্ষীয় চিরহরিত অরণ্য কাকে বলে? নিরক্ষীয় চিরহরিত অরণ্য অঞ্চলে কাষ্ঠ শিল্পে অনুন্নত করো, মোস্ট ইম্পর্টেন্ট ছিল এবং নিরক্ষীয় চিরহরিত অরণ্যেই পরীক্ষায় দিয়েছে। তো দেখো অথবা দিয়ে কী বলেছে, শীতোষ্ণ মণ্ডলে হবে, নাতিশীতোষ্ণ মণ্ডলে মৎস্যক্ষেত্রগুলি গড়ে ওঠার কারণ লেখো, প্রচলিত ও অপ্রচলিত শক্তি দুটির মধ্যে পার্থক্য লেখো। 7 নম্বর কী আছে, মানচিত্রের স্থান
চিহ্নিতকরণ করো। তো দেখো প্রত্যেকটা কোশ্চেন কিন্তু তোমাদের কমন আসছে। তো দেখো কী বলছে, দক্ষিণ আমেরিকা নিরক্ষীয় বৃষ্টি অরণ্য, উত্তর পশ্চিম প্রশান্ত মহাসাগরীয় মৎস্য ক্ষেত্র। এবং আমরা দেখতে পারছি বি নম্বর কোশ্চেন কি হচ্ছে, ভারতের খনিজ তেল উত্তোলক অঞ্চলের বিবরণ দাও। ঠিক আছে, তো দেখো এর সঙ্গে কিন্তু অথবা দিয়েছে নেদারল্যান্ডের ভূমির ব্যবহার বর্ণনা করো। নেদারল্যান্ডের ভূমির ব্যবহার বর্ণনা করো। ভিডিওটি দেখার জন্য এসবি একাডেমিক সেন্টারের তরফ থেকে প্রত্যেকটা ছাত্রছাত্রীকে জানাই অসংখ্য ধন্যবাদ। সুস্থ থাকো, ভালো থাকো, আমাদের চ্যানেলের সঙ্গে প্লিজ তোমরা যুক্ত থাকো, এটাই আমার একান্ত অনুরোধ।